সৌরভ লাহা। ই লার্নিং এ আজকের আমার আলোচ্য বিষয়বস্তু হচ্ছে ডেটা স্ট্রাকচারে ফাইল হ্যান্ডলিং। ফাইল ব্যবহারের সুবিধা হচ্ছে আমরা তথ্যগুলো এক্ষেত্রে স্থায়ীভাবে সেকেন্ডারি মেমোরিতে স্টোর করতে পারবো, পরবর্তী সময়ে সেগুলোকে পড়তে পারবো বা রিড করতে পারবো, ফলে আমাদের বিভিন্ন রকম তথ্য সঞ্চয় করার ক্ষেত্রে অনেক সুবিধা হবে। যদিও এই ফাইলটা ডিক্লে আমরা যখন ক্রিয়েট করব তখন তার জন্য আমাদের একটা স্ট্রাকচার টাইপ ফাইল এবং একটা স্ট্রিম পয়েন্টার ব্যবহার করতে হবে। স্ট্রাকচার টাইপ ফাইলটার কাজ হচ্ছে একটা বাফার এরিয়া জেনারেট করা এবং তার স্টার্টিং পয়েন্টটাকে পয়েন্ট করে থাকবে স্ট্রিম পয়েন্টার। ফাইলটা তৈরি করার জন্য বিভিন্ন ফাংশন আমরা ব্যবহার করব, এফ প্রিন্ট এফ, এফ স্ক্যান এফ, ফাইল ক্লোজ, এই ধরনের বিভিন্ন ধরনের ফাংশন আমরা ইউজ করব। আর ফাইল বিভিন্ন রকমের হয়, স্পেশাল টাইপ হয়, ডাইরেক্টরি টাইপ হয়, রেগুলার টাইপ হয়। সে রেগুলার টাইপের দুটো ভাগের মধ্যে টেক্সট এবং বাইনারি আমরা সেগুলো এখানে আলোচনা করব। কিন্তু এই পার্টে আমার মূল আলোচ্য হচ্ছে যে ফাইল টাইপটা সেটা হচ্ছে টেক্সট টাইপ। আমরা টেক্সট টাইপের এখানে পরবর্তী ক্ষেত্রে একটা ইমপ্লিমেন্ট করেছি সি প্রোগ্রামিংয়ের মাধ্যমে, সেটা তোমরা দেখবে। ছোট প্রোগ্রাম, খুব ইজিভাবে আমি করার চেষ্টা করেছি, আউটপুটটা ভালো করে বোঝার চেষ্টা করবে। আর সেক্ষেত্রে আর একটা জিনিস মাথায় রাখবে, এখানে কতগুলো মোড ইউজ করা হয়। মোড মানে হচ্ছে ফাইলটা যখন আমরা ওপেন করব, সে ওপেনটা করার পরে আমরা সেখানে কিছু ডেটা রাখতে চাইছি, মানে লিখতে চাইছি, নাকি আমরা কিছু ডেটা পড়তে চাইছি, নাকি আমরা পরবর্তী ক্ষেত্রে এক্সিস্টিং কোনো ফাইল তৈরি হয়ে আছে তার মধ্যে নতুন করে কিছু পার্সিয়াল ডেটা এন্ট্রি করতে চাইছি। এই বিভিন্ন মোড দিয়ে এটাকে আমাদেরকে বোঝাতে হয়, ডাব্লু আর এ ইত্যাদি। তোমরা পরবর্তী স্লাইডগুলো দেখো, আমার তথ্যগুলো আরও তোমাদের কাছে পরিষ্কার হবে। বাই। তোমরা কমেন্ট লাইনে দেখতে পাচ্ছ প্রোগ্রামের উদ্দেশ্য, একটা টেক্সট ফাইল আমরা ক্রিয়েট করব এবং সেখানে আমরা ডেটা রাইট করাবো এবং রিড করব। আমরা প্রথমে একটা খুব ছোট প্রোগ্রামটা ভালো করে বুঝবে সহজ। প্রথমে দেখো আমরা হেডার ফাইল নিয়েছি এবং এই হেডার ফাইলটা হচ্ছে নর্মাল হেডার ফাইল। এর ছাড়া আমাকে আর কোনো হেডার ফাইল ইউজ করতে হয়নি, কারণ আমার যে বাকি আমরা যে ফাংশনগুলো ইনবিল্ট ফাংশন যেগুলো ইউজ করব ফাইলের জন্য, যেমন এফ প্রিন্ট এফ, এফ স্ক্যান এফ, ফাইল এফ ক্লোজ, এগুলো কিন্তু আমার এই হেডার ফাইলের আন্ডারেই পড়ছে, অতএব আমাদের কোনো অসুবিধা হবে না। আমরা যথারীতি মেন ফাংশনের আন্ডারে একটা স্ট্রাকচার টাইপ ফাইল এবং ডিক্লেয়ার করেছি একটা স্ট্রিম টাইপ পয়েন্টার, এফপি দেখতে পাচ্ছ, এবং যেখানে একটা বাফার এরিয়াকে পয়েন্ট করে আছে, স্টার্টিং পয়েন্টটাকে পয়েন্ট করে আছে এই এফপি পয়েন্টারটা। একটা আমরা অ্যারে নিয়েছি নেম, যার প্যারামিটার হিসেবে আমরা দেখো উল্লেখ করেছি তার ম্যাক্সিমাম ক্যাপাসিটি। ফাইলটাকে ওপেন করেছি, ফাইলটার নাম হচ্ছে স্টাফ ডট টিএক্সটি এবং এটার মোডটা হচ্ছে ডাব্লু, মানে রাইট মোড। এবং আমরা এখানে রাইট করাচ্ছি নামগুলোকে, স্টাফদের ধরো নাম আমরা এখানে রাইট করাবো। এবং যথারীতি এফ প্রিন্ট এফ, এই ফাংশনটা কাজ হচ্ছে আমরা যে ডেটাগুলো এখানে ইনপুট দেবো সেটাকে ফাইলে স্টোর করা, পারমানেন্টলি মেমোরির মধ্যে, সেকেন্ডারি মেমোরির মধ্যে এগুলো স্টোর করে দেবে। তারপর আমরা ফাইলটাকে ক্লোজ করবো। এখানে কিন্তু আমরা ফাইলটাকে দেখতে পেলাম না, মানে তার ভ্যালুগুলোকে দেখতে পেলাম না, পরবর্তী স্টেপে আমরা সেটা দেখব।
আবার পুনরায় ফাইলটাকে ওপেন করছি, যেমন আমরা কিছু ফাইলের মধ্যে লিখে ক্লোজ করে দিই, আবার ওপেন করি, এখানে আবার রিওপেন করলাম। করার পরে এখানে শুধু একটাই পার্থক্য হচ্ছে মোডটা চেঞ্জ হলো, ডাব্লুটা আর হয়ে গেল, অর্থাৎ রিড মোড। এবার আমরা শুধু লিখতে পারবো না, শুধু পড়তে পারবো। এবং একটা ফাইল লুপ ইউজ করেছি, ফাইল লুপটা ইউজ করেছি এই কারণে আমরা এফ স্ক্যান এফ দিয়ে আমরা এটাকে পড়ব অবশ্যই, এবং দেখব প্রিন্ট এফ ফাংশনের মাধ্যমে দেখব ভ্যালুগুলোকে, কিন্তু কতক্ষণ না এন্ড অফ ফাইল ইওএফ, যতক্ষণ না ফাইলটা শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা সমস্ত তথ্যগুলো পড়ব। এবং যথারীতি আমরা ফাইল ক্লোজ করে দিচ্ছি। আউটপুটটা ভালো করে দেখো, প্রথমে আমরা একটু কম্পাইল করিয়ে নিই, এরর কিছু এখনও পাইনি আমরা, অর্থাৎ এটাকে আমরা আউটপুট করাচ্ছি। একটা জিনিস মাথায় রেখো, একে আমরা প্রথম ক্ষেত্রে যখন ফাইলটা ওপেন করেছিলাম ক্রিয়েটের সময় তখন ডাব্লু মোড ছিল, রাইট মোড আমরা এখানে রান করাচ্ছি। এন্টার নেম, একটা নাম চাইছে, আমরা এ দিয়ে দিই, বুঝতে সুবিধা হবে। আমি নাম দিচ্ছি অমিত, দেখতে পাচ্ছ রেকর্ড। এখন আমি এন্ট্রি দিলাম বলে আমরা সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি, এরকম রেকর্ড আমরা আগেও দেখেছি, কিন্তু এর বৈশিষ্ট্য ফাইলের এখনই আমরা বুঝতে পারবো। এবার আমরা করছি কি, এটাকে সামান্য চেঞ্জ করছি। আমরা এই ডাব্লু মোডটাকে সেকেন্ড টাইমে আমি এখানে মোড চেঞ্জ করে এ করছি, অর্থাৎ অ্যাপেন্ড। অ্যাপেন্ড মানে হচ্ছে ফাইলটা তো ক্রিয়েটেড অলরেডি, সেকেন্ড টাইম আমি আবার কিছু এখানে নতুন করে সংযোজন করতে চাইছি ডেটা, তার জন্য অ্যাপেন্ড মোড। এবারে আমরা এটাকে আবার কম্পাইল রান করাচ্ছি। এখানে আমরা ভ্যালু দিচ্ছি, বি দিয়ে নাম দিচ্ছি, ববিতা নাম দিলাম। দেখতে পাচ্ছ সব থেকে বড় জিনিস, আমি কিন্তু অমিত আগে প্রথমবার আমি এন্ট্রি করেছিলাম সে ভ্যালুটা কিন্তু রয়ে গেছে, ওটা কিন্তু নষ্ট হয়ে যায়নি, স্টোর হয়ে আছে। এইটাই হচ্ছে ফাইলের বৈশিষ্ট্য। দেখো ববিতা, আবার আমি ধরো আরেকবার এটাকে এক্সিকিউট করাই, এবারে ধরো সি দিয়ে একটা নাম দিচ্ছি, সি সি দিলাম, এন্টার দিচ্ছি। দেখো আমার কিন্তু প্রত্যেকবারে ডেটাগুলো থেকে যাচ্ছে, কিন্তু এর কেন সম্ভব হয়েছে, আমি ক্রিয়েট করেছিলাম প্রথমবারে অমিত দিয়ে, পরবর্তী ক্ষেত্রে অ্যাপেন্ড মোডে আমি করার ফলে কী হচ্ছে, এই পরবর্তী যে ডেটাগুলো ববিতা সিসি এই যে নামগুলো, এই নামগুলো কিন্তু পরবর্তী ক্ষেত্রে সংযোজন হচ্ছে এবং প্রত্যেকটাই থেকে যাচ্ছে। আরেকবার লাস্ট একটা ভ্যালু দিয়ে আমরা ধরো আমরা একটা ডি দিয়ে নাম দিচ্ছি, দেবাশিস। দেখো সব নামগুলো আমরা দেখতে পাচ্ছি। তাহলে তোমাদের কাছে আশা করি পরিষ্কার হলো যে ফাইল আমরা কেন, টেক্সট টাইপ ফাইলটা আমরা এখানে কেন ক্রিয়েট করলাম এবং তার উপযোগিতা কী, কারণ প্রত্যেকটা ভ্যালু কিন্তু আমরা পারমানেন্টলি থেকে যাচ্ছে, কোনোটা নষ্ট হচ্ছে না। বাই একটা তৈরি করলাম, সেটা আমরা এখানে দেখতে পাবো, তোর অস্তিত্ব দেখো। ওপেন করছি, আমরা ফাইলটার নাম দিয়েছিলাম স্টাফ, দেখো এখানে আমরা স্টাফ দেখছি, স্টাফ দেখতে পাচ্ছ টেক্সট ফাইল হিসাবে। ওপেন করছি, দেখো আমরা যে কনসোল থেকে যে ইনপুটগুলো দিয়েছিলাম তার প্রত্যেকটা মা এখানে ডেটা আমরা এখানে দেখতে পাচ্ছি স্টোর হয়ে আছে, এবং আমার এই টেক্সট ফাইলটা যে ক্রিয়েট হয়েছে সেটা তোমরা এখানে জানলে এবং বুঝতে পারলে। বাই।